আসসালামু আলাইকুম এমভিটিভির সন্ধ্যা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি তাইমা বিনতে মুজিব চৈতি প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সরকার ও জনগণের বন্ধন যত বেশি মজবুত হবে গণতন্ত্র তত টেকসই হবে বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গরু কচুরি পানা খেতে পারলে আমরা কেন পারবো না পরিকল্পনা মন্ত্রীর হাস্যরস দিনাজপুরের বোচাগঞ্জে দুই পক্ষের গোলাগুলিতে যুবক নিহত অটোরিকশা থেকে রাস্তায় ছুঁড়ে ফেলা শিশুর প্রাণ বাঁচালো পুলিশ পাকিস্তানে আত্মঘাতী হামলা পুলিশ সহ 10 জন নিহত মুজিব বর্ষের ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত আমরা দুর্নীতি সইব না বললেন মাশরাফি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন চলমান অগ্রগতি ও গণতন্ত্রের বিকাশ টেকসই করার লক্ষ্যে সরকার ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়ন বজায় রাখতে হবে তিনি বলেন আপনারা হচ্ছেন সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন তাই এই বন্ধন যত বেশি মজবুত ও দৃঢ় হবে উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশও তত বেশি টেকসই হবে সোমবার রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রধানমন্ত্রী স্পিকার মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের সম্মানে আয়োজিত নৈশভোজের ভাষণে এসব কথা বলেন নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজল রাব্বি মিয়া চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন ও মন্ত্রিসভার সদস্যরা যোগ দেন কচুরিপানাকে খাওয়ার উপযোগী করা যায় কি না দেখেন গরু তো খায় গরু খেতে পারলে আমরা কেন পারবো না গবেষণা করে তাদের জন্য হলেও পুষ্টি বাড়ানো যায় কি না তা দেখা যাক হাস্যরস করে এমন মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সোমবার দুপুরে এনইসি দুই সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষি গবেষণায় জোর দেওয়ার তাগিদ দেন মন্ত্রী অনুষ্ঠানে কৃষি গবেষণায় অবদান রাখায় ডক্টর এম এ রহিম এবং ডক্টর শামসুল আলমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় দিনাজপুরের বোচাগঞ্জে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছে এমন তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ দাবি করা হয় নিহত আয়ুব আলী সন্ত্রাসী ও মাদক কারবারি ডিবির ওসি জানান গতরাতে উপজেলার হাটলামপুর শালবাগান এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যায় পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ তাদের ভাষ্য সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় দিনাজপুর আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন পরে তার পরিচয়ও জানা যায় ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি ককটেল আর 200 পিস ইয়াবা উদ্ধারের দাবি করা হয় চলন্ত অটোরিকশা থেকে রাস্তায় ছুঁড়ে ফেলা শিশুর প্রাণ বাঁচালো পুলিশ দুপুরে চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান চলন্ত সিএনজি অটোরিকশা থেকে 7 থেকে 8 মাস বয়সী শিশুটিকে ছুঁড়ে ফেলে পালিয়ে যান কে বা কারা ডিউটিতে থাকা এএসআই হিরণ মিয়া শিশুটিকে নিয়ে ভর্তি করান চট্টগ্রাম মেডিকেলের 8 নম্বর ওয়ার্ডে পুলিশের ধারণা শিশুটি মারা যাবে ভেবে কবরস্থানের পাশে ফেলা হয়েছে ঘটনাস্থলে সিসি ক্যামেরায় ফুটেজ দেখে অটোরিকশা ও ভেতরে থাকা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে চিকিৎসকরা জানান শিশুটি পানিশূন্যতা ও অপুষ্টিতে ভুগছে তাকে স্যালাইন দেওয়া হয়েছে তার অবস্থা শঙ্কামুক্ত এবারে আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী হামলায় দুই পুলিশ সহ 10 জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে 30 জন আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দেশটির দক্ষিণ পশ্চিমে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাতে সোমবার এ হামলার ঘটনা ঘটে কোয়েটার পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক চিমা জানান শহরে একটি ধর্মীয় গোষ্ঠীর সমাবেশ ছিল সমাবেশ স্থলে ঢোকার মুখে সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ আটকে দিলে মুহূর্তের মধ্যে সে বিস্ফোরণ ঘটায় ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মী সহ 7 জন নিহত হয় দেশটির হাসপাতালের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন আমরা এখন পর্যন্ত 10 জনের মৃতদেহ পেয়েছি আহত অবস্থায় 35 জন ভর্তি হয়েছে এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি এবারে খেলার সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সোমবার বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ঢাবির সোপার্জিত স্বাধীনতা চত্বরে বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য
এবং ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাদ্দাম হোসেন সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানে মাশরাফি বিন মর্তুজা বলেন, মুজিব বর্ষের ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত, আমরা দুর্নীতি সইব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরকার ও জনগণের বন্ধন যত বেশি মজবুত হবে, গণতন্ত্র তত টেকসই হবে, বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না, পরিকল্পনা মন্ত্রীর হাস্যরস। দিনাজপুরের বোচাগঞ্জে দুই পক্ষের গোলাগুলিতে যুবক নিহত। অটোরিকশা থেকে রাস্তায় ছুঁড়ে ফেলা শিশুর প্রাণ বাঁচালো পুলিশ। পাকিস্তানে আত্মঘাতী হামলা, পুলিশ সহ 10 জন নিহত। মুজিব বর্ষে ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত, আমরা দুর্নীতি সইব না, বললেন মাশরাফি। এই ছিল আমার হাতে সন্ধ্যার সংবাদের সর্বশেষ আপডেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এমবিটিভি প্রযুক্তির পথে আগামীর বিশ্ব।